নিকি বাইভারবেলের বাক্সের ভেতর থেকে গুড়ি মেরে বের হয়ে এলো চারপাশে বড় বড় গাছ তার মাঝে একটি হ্রদ হ্রদের অন্য পাশে দূরে একটি উঁচু বিল্ডিং বিল্ডিংয়ের চারপাশে উঁচু পাথরের দেয়াল নিকি জিজ্ঞেস করলো আমরা কথায় এসেছি ক্রিনিটি ক্রিনিটি বলল। এটি স্পানা নগর যেখানে আরেকজন মানুষের বাচ্চা আছে হ্যাঁ কথায় আছে মানুষের বাচ্চাটি ওই যে ওই বিল্ডিংটা দেখছো সেখানে সত্যি হ্যাঁ এই বিল্ডিংটা হচ্ছে জাতীয় গবেষণাগার নিকি বল থেকে নেমে দূরের বিল্ডিংটির দিকে তাকিয়ে রইল একটু পরেই জিজ্ঞেস করলো আমরা বিল্ডিংয়ের ভেতরে কখন যাব ক্লিনিটি তার কপটনে এক ধরনের চাপ অনুভব করে সে চাপটি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে বললো সেটি এখনও ঠিক করা হয়নি কেন ঠিক করা হয়নি তার কারণ রবটরা যদি তোমাকে দেখে তাহলে তোমাকে ধরে ফেলবে কখনো বের হতে দেবে না তাই ভেতরে যদি যেতে হয় তাহলে আমাদের যেতে হবে গোপনে গোপনে হ্যাঁ এমনভাবে যেতে হবে যেন কেউ জানতে না পারে সেটি কেমন করে হবে ক্রিনিটি বলল আমি এখনও জানি না আমাদের এই জাতীয় গবেষণাগার নিয়ে প্রথমে সব রকম তথ্য সংগ্রহ করতে হবে কেমন করে করবে সেটি এখনও জানি না যখন তুমি সব রকম তথ্য সংগ্রহ করবে তখন তুমি কি করবে ক্রিনিটি আমি সেটি এখনও জানি না নিকি এবারে খুক খুক করে একটু হাসলো টিনিটি জিজ্ঞেস করলো তুমি কেন হাসছ আমি তোমাকে যেটি জিজ্ঞেস করি তুমি তার উত্তরে বলো আমি সেটি জানি না টিনিটি বলল কোনো কিছু না জানার মাঝে হাস্যকর কিছু নেই তোমাকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না আমার খুব ভেতরে গিয়ে মানুষের বাচ্চাটিকে দেখতে ইচ্ছে করছে কিন্তু তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে আমার অপেক্ষা করতে ইচ্ছে করছে না ক্রিনিটি নিকির দিকে তাকিয়ে বলল তার তারপরেও তোমাকে অপেক্ষা করতে হবে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ আমি বাইভারপালটিকে একটি বনের মাঝে নামিয়েছি কেউ যেন আমাদের দেখতে না পারে সেজন্য তুমি এই মুহূর্তে বাইরে খোলা জায়গায় বের হইও না কেন ক্রিনিটি খোলা জায়গায় বের হলে তোমাকে দেখে ফেলতে পারে ও বিল্ডিংটার চারপাশে দেয়ালের উপর ইলেকট্রিক তার লাগানো আছে কেউ যেন দেয়াল টপকাতে না পারে সেজন্যে নাকি মাথা নাড়ল বলল ও আমি নিশ্চিত সেখানে লেজার লাইট আছে নিরাপত্তার ব্যবস্থা আছে কোনো কিছু স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে নিকি এবারে জোরে জোরে মাথা নাড়ল রবনগরীতে একটি বাইভারবল শুধুমাত্র ছোঁয়ার সাথে সাথেই কি স্বরে অ্যালার্ম বেজে উঠেছিল সেটি তার এখনও মনে আছে ক্লিনিটি বলল। আমি ইতিমধ্যে আমার নেটওয়ার্ক চালু করেছি রবরদের কথাবার্তা শোনার চেষ্টা করছি ভেতরের ম্যাপটা পেয়ে গেলে বুঝতে পারবো মানব শিশুরা কোথায় থাকে সেটিও অনুমান করতে হবে আমি তাহলে কি করব তুমিও বিষয়টি নিয়ে চিন্তা করো আমরা রবটেরা শুধুমাত্র যুক্তিপূর্ণ সমাধান বের করি মানুষ মাঝে মাঝে অযৌক্তিক এবং অবাস্তব সমাধান বের করে ফেলে নিকি গম্ভীর মুখে মাথা নাড়ল বলল ঠিক আছে ট্রিনিটি সারাদিন নানা ধরনের যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকল নিকি প্রথমে কিছুক্ষণ তার আশেপাশ থেকে সে কি করছে বোঝার চেষ্টা করলো কিন্তু কিছুক্ষণের মাঝে উৎসাহ হারিয়ে ফেললো তখন সে বনের ভেতরে এতস্তত ঘুরতে শুরু করে পৃথিবীর সব মানুষ মরে গিয়েছে কিন্তু অন্য সব প্রাণী পোকামাকড় পাখি সরীসৃপ সব কিছুই বেঁচে আছে তাদের খুটিয়ে খুঁটিয়ে দেখে নাকি খুব ভালো লাগছে সে অনেকক্ষণ একটি গুবরে পোকাকে মাটির ভেতরে ঢুকে যেতে দেখলো একটি ছোট্ট মাকড়সাকে খুব ধৈর্য ধরে একটি জাল তৈরি করতে দেখলো একটি প্রজাপতির পেছনে পেছনে সে অনেকক্ষণ হেঁটে হেঁটে ঘুরে বেড়ালো তারপর সে ধপধপে সাতা পুতুলের মতো একটি খরগোশের বাচ্চাকে দেখে তার সাথে ভাব করার চেষ্টা করলো খরগোশের বাচ্চাটি সতর্ক দৃষ্টিতে নিকিকে লক্ষ্য করে তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবে কিনা সেটি বুঝতে পারছিল না তাই একটু কাছাকাছি যেতেই ছোট ছোট কয়েকটি লাভ দিয়ে সেটি একটু দূরে সরে যাচ্ছিল খরগোশটার পিছু পিছু নিকি অনেক দূর চলে এলো হঠাৎ করে আবিষ্কার করলো সামনে টলটলে পানি সে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে আছে সামনে একটি হ্রদ হ্রদের উপর দিয়ে খাড়া দেয়ালের উপরে উঠে গেছে তিনিটি বলেছিল সে যেন খোলা জায়গায় না যায় খরগোশের পিছু পিছু সে ঠিক খোলা জায়গায় চলে এসেছে নিকি কি করবে বুঝতে পারলো না তিনিটি তাকে খোলা জায়গায় আসতে নিষেধ করেছে সত্যি কিন্তু আবার তাকে ভেতরে ঢোকার বিষয়টি নিয়েও চিন্তা করতে বলেছে কাজে বিল্ডিং ঘিরে তৈরি করা উঁচু দেয়ালটার এত কাছাকাছি যখন চলে এসেছে তখন আর একটু কাছে গিয়ে দেয়ালটা ভালো করে দেখে আসা মনে হয় খুব অন্যায় হবে না নিকি তখন হ্রদের তীর ঘেসে দেয়ালটার দিকে ছুটে যেতে থাকে দেয়ালটার কাছাকাছি এসে সে থেমে গেলো সতর্কভাবে এদিক সেদিক তাকিয়ে দেখলো তাকে কেউ দেখে ফেলেছে কিনা কেউ তাকে দেখেনি চারপাশে এক ধরনের শুনশান নিরবতা নিকি দেয়ালটা হাত দিয়ে ছুঁয়ে দেখল শক্ত পাথরের উঁচু দেয়াল উপরে ধাতব জাল দিয়ে ঘেরা ট্রিনিটি বলেছে কেউ যেন সেদিক দিয়ে যেতে না পারে সেজন্য সেখানে উঁচু ভোল্টেজের বিদ্যুৎ রয়েছে নিকি দেয়ালটা স্পর্শ করে হ্রদের দিকে এগিয়ে গেল টলটলের হ্রদের পানিতে দেয়ালটা ডুবে রয়েছে নিকি সেদিক দিকে তাকিয়ে থাকে মাঝখানের হ্রদের পানি যেখানে গভীর সেখানে দেয়ালটাও কি অনেক গভীর থেকে শুরু হয়েছে নিকি কিছুক্ষণ দেয়ালটার দিকে তাকিয়ে থাকে দেয়ালের উপর দিয়ে কেউ যেতে পারবে না কিন্তু নিচ দিয়ে কি যাওয়া যাবে না এমন কি হতে পারে হ্রদের পানি যেখানে দেয়ালটা উঠে এসেছে সেখানে বড় বড় গর্ত রয়েছে কেউ ইচ্ছে করলে সেদিক দিয়ে ঢুকে যেতে পারবে নিকি নিজে নিজে বিষয়টা চিন্তা করে তারপর বড় মানুষের মতো গম্ভীর হয়ে মাথা নাড়ে ক্লিনিকটিকে বলতে হবে কোনো একটি যন্ত্র দিয়ে হ্রদের নিচে পরীক্ষা করে দেখতে ট্রিনিটিকে সে কখনোই পানিতে নামাতে পারেনি রোবটের ধাতব দেহ নাকি পানিতে ভেসে থাকতে পারে না শুধু তাই না সার্কিটে পানি ঢুকে গেলে নাকি অনেক বড় সমস্যা হয় তাই কেউ পানির কাছে আসতে চায় না নিকি রোদের তীরে ধরে একটি দৌড় দিতে গিয়ে থেমে গেল ইচ্ছে করলে সে নিজেই নিজেই তো হ্রদের পানিতে ডুব দিয়ে নিচে নেমে দেখে আসতে পারে ট্রিনিটির যন্ত্রপাতির জন্য অপেক্ষা করে থাকতে হবে না নিকি দু এক মুহূর্ত ভাবল তারপর রোদের পানিতে নেমে এলো হ্রদের কনকনে ঠান্ডা পানিতে তার শরীরটি কাটা দিয়ে ওঠে নিকি এক লাফে পানি থেকে উঠে আসতে চাইছিল কিন্তু সে উঠে এলো না নিকি জানে পানিতে নামলে সবসময় প্রথমে শরীরে কাটা দিয়ে ওঠে একটু পর শরীর সেও ঠান্ডায় অভ্যস্ত হয়ে যায় নিকি দাঁতে দাঁত চেপে আরও গভীর পানিতে নামতে থাকে পায়ের নিচে শেওলা ঢাকা পিচ্ছিল নুড়ি পাথর নিকি সাবধানে দেয়ালটা ধরে আরও গভীরে নেমে যায় নিকি জানে ধীরে ধীরে শীতল পানিতে নামা থেকে এক ঝটকায় নেমে পড়া সহজ তাই সে আর দেরি না করে মাথা নিচু করে পানিতে ডুবে যায় তীক্ষ্ণ কনকনে শীতে তার সারা শরীর শিউরে ওঠে নিকোট নিকি সেটা সহ্য করে নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে নেমে যেতে থাকে দেয়ালটি স্পর্শ করে দেখে শেওলা ঢাকা পিচ্ছিল দেয়ালটি বৈচিত্র্যহীন পানি নিচে সব কিছুকে ঝাপসা দেখায় মনে হয় দেয়ালটি হ্রদের গভীরে নেমে গেছে যতক্ষণ বুকের মাঝে বাতাস আটকে রাখতে পারলো নিকি দেয়ালটি পরীক্ষা করে দেখলো তারপর ভুস করে ভেসে উঠলো কনকনে ঠান্ডা পানিতে তার শরীরে কাটা দিয়ে ওঠে নিকি পানি থেকে উঠে পড়তে চাইছিল কিন্তু কি মনে করে আরও একবার সে পানিতে ডুব দেয় দেয়ালটা স্পর্শ করে আরও গভীরে নেমে পড়ে নিচে অন্ধকারে ভালো করে কিছু দেখা যায় না হাত বুলাতে বুলাতে হঠাৎ সে একটা ফাঁকা জায়গা আবিষ্কার করে নিকির মনে হয় দেয়ালটার মাঝখানে একটি গর্ত নিকি গর্তটা ভালো করে পরীক্ষা করতে পারল না তার আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে নিকি ভুস করে আবার উপরে উঠে আসে বড় করে একটি নিঃশ্বাস নিয়ে আবার সে ডুব দিল দ্রুত নিচে নেমে সে সে গর্তটা পরীক্ষা করে ছোট্ট একটি গর্ত দেয়ালের অন্য পাশে চলে গেছে নিকি ভেতরে দিয়ে যেতে পারবে কিনা পরীক্ষা করার জন্য তার মাথাটা ঢোকালো চড়া দেয়ালের অন্য পাশে মাথাটা বের করে সে উপরে তাকিয়ে পানির নিচে সব কিছু আবছা দেখায় তার মাঝে সে ফাঁকা একটি জায়গা দেখতে পেল ইচ্ছে করলেই সে এখানে এখন দেয়াল দেয়ালে ঘেরা জাতীয় গবেষণাগারের এলাকায় ভেতরে ভেসে উঠতে পারে নিকি ভেসে ওঠার চেষ্টা করলো না সেখানে কি আছে সে জানে না হঠাৎ করে এদিকে ভেসে উঠলে বিপদে পড়ে যেতে পারে নিকি আবার পেছন দিকে ফিরে যেতে গিয়ে আবিষ্কার করলো সে ছোটো গর্তটার মাঝে আটকে গিয়েছে বের হতে পারছে না হঠাৎ করে সে আতঙ্ক অনুভব করে প্রাণপণে সে নিজেকে ছোটানোর চেষ্টা করলো কি করছে বুঝতে না পেরে সে ছটফট করে সামনের দিক দিয়ে বেরিয়ে এলো অল্প একটু বাতাসের জন্য তার বুকটা ফেটে যাচ্ছিল নিকি দুই পা দিয়ে দেয়ালটা ধাক্কা দিয়ে উপরে ভেসে ওঠে তারপর বুক ভরে কয়েকবার নিঃশ্বাস নেয় নিকি এবার ভয়ে ভয়ে চারদিকে তাকালো বুকের ভেতরে হৃদপিণ্ডটা ধক ধক শব্দ করছে খানিক্ষণ চেষ্টা করে সে নিজেকে একটু শান্ত করে দূরে জাতীয় গবেষণাগারের বিল্ডিংটি দেখা যাচ্ছে ভেতরে বড় একটি খোলা জায়গা সেখানে ছোট বড় অনেকগুলো গাছ নিকি চারদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোথাও অস্ত্র হাতে কোনো রোবট দাঁড়িয়ে আছে কি নেই সে বুকের ভেতরে আটকে থাকা নিঃশ্বাসটা বের করে দিয়ে দেয়ালটা ধরে পানিতে ভেসে থাকে তার এই মুহূর্তে বের হয়ে যাওয়া উচিত কিন্তু নিকি বের হলো না বিস্ময় নিয়ে সে এদিক সেদিক তাকালো তারপর ভেসে ভেসে তীরে উঠে এলো পানি থেকে বের হয়ে হেঁটে হেঁটে সে খানিক দূর এগিয়ে যায় একটি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে সে জাতীয় গবেষণাগারের বিল্ডিংটি খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে ট্রিনিটির কথা যদি সত্যি হয় তাহলে এখানে ঠিক তার মতো একজন মানব শিশু আছে এই মানব শিশুটির সাথে কি তার দেখা হবে যদি সত্যি দেখা হয় তাহলে দুজনে কি নিয়ে কথা বলবে ঠিক এরকম সময় তার পেছন থেকে কে একজন খুব স্পষ্ট গলায় জিজ্ঞেস করলো তুমি কে নাকি পাথরের মতো জমে গেল প্রথমে মনে হলো সে এক ছোটে পানিতে গিয়ে ঝাঁপিয়ে পড়বে কিন্তু সে তা করলো না খুব ধীরে ধীরে পেছনে দেখলো তার পেছনে কয়েক হাত দূরে একজন দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়ে আছে সে নয় সে তার মতো মানুষ তার থেকে একটু বড় চুলগুলো লম্বা এবং কুচকুচে কালো শরীরে হালকা সবুজ রঙের একটি কাপড় মানুষটি আবার জিজ্ঞেস করলো তুমি কে তার সরটি ভারী সুন্দর শুনতে শুনলে আরও শুনতে ইচ্ছে করে নিকি কাপা গলায় বলল আমি নিকি নিকি হ্যাঁ তুমি কি রোবট নিকি মাথা নাড়ল না আমি রোবট না তুমি তাহলে কি আমি মানব শিশু নিকি দেখলো তার মতো দেখতে মানুষটি মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে সে হাসি এসে মুখে বললো মিথ্যে কথা বলো না পৃথিবীতে কোনো মানুষ নেই সব মানুষ মরে গেছে নিকি বলল তাহলে তুমি কেমন করে বেঁচে আছো সেটি কেউ জানে না আমি কীভাবে কীভাবে জানি বেঁচে গেছি তুমি যেরকম কিভাবে কিভাবে বেঁচে গেছো আমিও সেরকম কীভাবে কীভাবে বেঁচে গেছি ছোট মানুষটি জিজ্ঞেস করলো সত্যি সত্যি পৃথিবীতে শুধু সত্যিকারের মানুষরা হাসতে পারে তুমি কি হাসতে পারো পারি হাসো দেখি নিকি গম্ভীর মুখে বললো এমনি এমনি কেউ হাসতে পারে না হাসির কোনো কারণ ঘটলে মানুষ হাসতে পারে নিকি থেকে একটু বড় আর ঘাড় পর্যন্ত নেমে আসা কালো চুলগুলো ছোট মানুষটি মাথা নাড়ল বলল তুমি এটি ঠিকই বলেছ রোবেটেরা যখন আমাকে নিয়ে গবেষণা করে তখন মাঝে মাঝে আমাকে বলে তুমি একটু হাসো আমি তাদেরকে বলি মানুষ ইচ্ছে করলেই হাসতে পারে না তারা আমাকে কথা তারা আমার কথা বিশ্বাস করে না নিকি মাথা নাড়ল বলল। রোবটদের কোনো 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 দিন নিয়ে দিয়ে অনেক বুদ্ধি আবার কোনো কোনো দিক দিয়ে তারা অনেক বোকা মানুষটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর বলল তুমি সত্যি সত্যি একজন মানুষ হ্যাঁ কী আশ্চর্য তুমি একজন মানুষ আবার আমিও একজন মানুষ কীভাবে কিভাবে আমাদের দেখা হয়ে গেল তাই না নেকি বললো মোটেও কিভাবে কিভাবে আমাদের দেখা হয়নি তোমাকে খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে মানুষটি অবাক হয়ে বলল তোমরা আমাকে খুঁজে বের করেছো আমি আর ক্রিনিটি 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 কে তিনিটি আমাকে দেখে শুনে রাখে একটি রোবট আমার বন্ধু সে আমাকে খুব ভালোবাসে ছোট্ট মানুষটি না সুযোগভাবে মাথা নাড়ল বললো রোবট কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসার জন্য হরমোন দরকার হয় রোবটদের কোনো হরমোন নেই শুধু মানুষের হরমোন আছে তুমি কেমন করে জানো আমি জানি আমি পড়েছি ছেলেদের একরকম হরমোন মেয়েদের অন্যরকম ছোট্ট মানুষটি এবারে তীক্ষ্ণ দৃষ্টিতে নিকিকে লক্ষ্য করলো তারপর জিজ্ঞেস করলো তুমি ছেলে না মেয়ে আমি ছেলে তুমি আমি মেয়ে আমার বয়স এগারো তোমার বয়স কত নিকি বলল আমার বয়স সাত এগারো বছরের মেয়েটি বলল তুমি যখন বড় হবে তখন আমি আর তুমি বিয়ে করতে পারি তখন আমাদের ছেলে মেয়ে হবে বিয়ে কেমন করে হয় সেটি আমি এখনও জানি না আমি বিয়ে করার জন্য একটি ছেলে পাবো কখনো ভাবিনি তাই সেটি নিয়ে পড়াশোনা করিনি ও মেয়েটি কিছুক্ষণ নিকির দিকে তাকিয়ে থেকে বলল তুমি কি আমাকে বিয়ে করবে যদি পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ না থাকে তাহলে তো করতেই হবে মেয়েটি মাথা নাড়লো বললো তাহলে অনেক মজা হবে তুমি আর আমি এখানে থাকতে পারবো নিকি মাথা নাড়লো বললো আমি এখানে থাকতে চাই না কেন আমি এই জায়গাটা চিনি না কই দিন থাকলেই তুমি চিনে নেবে এখানে রোবটরা আমাকে নিয়ে গবেষণা করবে আমার সেটি ভালো লাগে না মেয়েটি মাথা নাড়ল বললো সেটি মোটেও খারাপ না রোবটরা আমাকে নিয়ে গবেষণা করে আমি জানি মাঝে মাঝে আমি ইচ্ছে করে ভুল কোথা বলে দেই তখন তাদের কপটন উল্টাপাল্টা হয়ে যায় খুব মজা হয় তখন নিকি চারদিকে তাকিয়ে বলল কিন্তু এটি চারদিকে দেয়াল আমি দেয়াল দিয়ে ঘেরা কোনো জায়গায় থাকতে পারবো না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে নিকির কথা শুনে মনে হলো মেয়েটি একটু অবাক হলো বলল কেন নিঃশ্বাস বন্ধ কেন হবে দেয়াল দিয়ে ঘেরা বলে জায়গাটা খুব নিরাপদ বন্য পশু আসতে পারে না কপটুন বিগড়ে গেছে এরকম রবটও আসতে পারে না নাকি পড়ল সেটি আমি জানি না কিন্তু খোলা জায়গায় থাকলে অনেক মজা অনেক খুশি যেখানে খুশি যাওয়া যায় যা খুশি করা যায় যদি কোনো বিপদ হয় হলে হবে মেয়েটি কেমন জানি বিভ্রান্তির মাঝে পড়ে গেল বলল কিন্তু এখানে থাকলে কোনো বিপদ নেই কোনো কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমাকে খেতে দেবে তোমাকে বই পড়তে দেবে আনন্দ করতে দেবে যদি তোমার অসুখ হয় তাহলে চিকিৎসা করতে করাবে নিকি মাথা নাড়লো বললো কিন্তু এর মাঝে কোনো আনন্দ নেই তাহলে তুমি কি করতে চাও তুমি আমার সাথে চলো আমরা দুজনে মিলে থাকবো আমি যেখানে থাকি সেটি খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা সেখানে কি কি আছে মিক্কু আছে আরও অনেকেই আছে আমাদের সাথে আমাদের সঙ্গে খেলবে আনন্দে করবে কি কী কে মিক্কু কে কী কী হচ্ছে একটা পাখি আর মিক্কু বানর তুমি বনের পশু পাখির সাথে খেলো তারা তোমাকে আক্রমণ করে না নিকি খুক খুক করে হেসে ফেললো বলল কেন বনের পশু পাখি আক্রমণ করবে বনের পশু আমার বন্ধু তারা কখনও আমাকে আক্রমণ করে না মেয়েটি খুব অবাক হয়ে নিকির দিকে তাকিয়ে রইল ইতস্তত করে বলল বন্ধু বনের পশুরা তোমার বন্ধু হ্যাঁ তাহলে আমাকে যে সবাই বলেছে বাইরের পৃথিবী আমরা নিরাপদে থাকার কোনো উপায় নেই মিথ্যে কথা ঠিক এরকম সময় দূর থেকে ঘন্টা বাজার মতো একটি শব্দ হলো মেয়েটি তখন বলল ওই যে ঘন্টা বাজছে কিসের ঘন্টা। আমার ফিরে যাবার ঘন্টা। এখন আমার ফিরে গিয়ে বিশ্রাম নিতে হবে তারপর বিকেলের নাস্তা খেয়ে লেখাপড়া করতে হবে নিকি একটু অবাক হয়ে তাকিয়ে বলল ও তুমি কি আমার সাথে যাবে আমার মনে হয় তোমাকে পেলে রোবটরা খুশি হবে নিকি মাথা নাড়ল বলল না আমি যাব না তাহলে আমি যাই আমার যেতে দেরি হলে মেয়েটি থেমে গেল তোমার যেতে দেরি হলে কি মেয়েটি মুখটি কেমন জানি ম্লান হয়ে যায় সেখানে কেমন জানি ভয়ের ছাপ পড়ে সে মাথা নেড়ে বলল না কিছু না মেয়েটি বলল আমি এখন যাই মিকি মাথা নাড়ল বললো যাও মেয়েটি যখন মাথা নিচু করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল তখন সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নিকির মনে হলো এই মেয়েটি আসলে খুব বেশি দুঃখী একটা মেয়ে কেন মেয়েটা দুঃখী সেটি সে বুঝতে পারলো না কিন্তু ও কারণে তার মনটাও কেমন জানি দুঃখ দুঃখ হয়ে গেল নাকি অন্যমনস্কভাবে হ্রদের দিকে এগিয়ে যেতে থাকে তখন হঠাৎ তার মনে হলো মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করা হয়নি নিটি জিজ্ঞেস করলো মেয়েটি তোমাকে কী জিজ্ঞেস করেছে আমি তাকে বিয়ে করবো কি না তুমি কি বলেছ আমি রাজি হয়েছি ক্রিনিটি তার কপটনে এক ধরনের চাপ অনুভব করে সে চাপটি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো তারপর বললো তুমি মেয়েটির নাম জানো না কিন্তু তাকে বিয়ে করতে রাজি হয়েছ সারা পৃথিবীতে যদি শুধু আমরা দুজন থাকি তাহলে আমাদের দুজনকে বিয়ে করতে হবে না সম্ভবত তোমার কথা সত্য তাহলে তুমি আমার কথা শুনে এত অবাক হচ্ছ কেন আমি মোটেও অবাক হচ্ছি না আমি তৃতীয় মাত্রার রবট আমার অবাক হবার ক্ষমতা নেই আমি শুধু নিশ্চিতভাবে তোমাদের ভেতরে কি কথাবার্তা হয়েছে সেটি জানতে চেয়েছি আমি তোমাকে সেটি বলেছি হ্যাঁ বলেছ নিকি গম্ভীর মুখে বললো তাহলে কি তুমি এখন আমাকে বলবে বিয়ে মানে কি পৃথিবীতে যখন মানুষেরা বেঁচে ছিল তখন একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে থাকার পরিকল্পনা করতো তাদের দুজনের একসাথে থাকা শুরু করার আনুষ্ঠানিক প্রক্রিয়ার নাম বিয়ে নাকি বিষয়টা ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারলো না তারপরেও সে এটি বুঝে ফেলার ভান করে বলল তাহলে আমার মা কি বিয়ে করেছিল হ্যাঁ করেছিল তোমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হয়েছিল দুর্ভাগ্যক্রমে তোমার বাবা তোমার মাকে ছেড়ে চলে যায় তোমার মা তখন উষ্ণ অঞ্চলের এই ছোট্ট দ্বীপটিতে চলে যায় গৃহস্থলীর কাজে সাহায্যের জন্য আমাকে নিয়ে আসে নি ব্যাপারটা বুঝতে পারছিল না বলল আমার বাবা কেন আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল এটি অত্যন্ত বিচিত্র ব্যাপার ক্রিনিটি বলল মানুষ অত্যন্ত বিচিত্র একটি প্রাণী আমি সেটি ব্যাখ্যা করতে পারবো না আমি কখনও তাদের চরিত্র ব্যাখ্যা করতে চেষ্টা করিনি কিন্তু কেন আমার মা আমার বাবাকে নিকি থেমে গেল আমি তোমাকে বলেছি সেটি ব্যাখ্যা করতে পারবো না মানুষের মস্তিষ্ক অত্যন্ত জটিল সেটি কিভাবে কাজ করে আমাদের মতো তৃতীয় মাত্রার রোবট সেটি অনুমান পর্যন্ত করতে পারে না দুজন মানুষ যখন পাশাপাশি থাকে তখন তাদের পরস্পরের পছন্দ অপছন্দ অত্যন্ত সূক্ষ্ম একটি পর্যায়ে চলে যায় সেটি অত্যন্ত ভঙ্গুর অত্যন্ত নাজুক অত্যন্ত সংবেদনশীল নিকি ক্রিনিটির কথাগুলো বুঝতে পারলো না খানিকক্ষণ কিছু একটা ভেবে বলল আমি আর ওই মেয়েটি যদি বিয়ে করি তাহলে আমি কি কখনো তাকে ছেড়ে চলে যাব। সেটাই এই মুহূর্তে বলা খুব কঠিন আমি তোমাকে বলেছি মানুষ অত্যন্ত জটিল একটি প্রাণী নিকি কিছুক্ষণ ক্রিনিটির দিকে তাকিয়ে বললো ক্রিনিটি বলো তুমি তো মানুষ ন তুমি হচ্ছ রোবট হ্যাঁ আমি রোবট তার মানে তুমি মানুষের মতো জটিল নও না আমি মানুষের মতো জটিল না নিকি এবারে ক্রিনিটিকে জড়িয়ে ধরে বলল তাহলে তুমি কোনো আমাকে ছেড়ে চলে যেও না ট্রিনিটি কবট্রনে একটি প্রবল চাপ অনুভব করে এই শিশুটির মা যেরকম অযৌক্তিক কথা বলতো এই শিশুটিও সেরকম অযৌক্তিক কথা বলতে শুরু করেছে ট্রিনিটি কি বলবে বুঝতে পারলো না নিকি ক্রিনিটিকে আরও জোরে চেপে ধরে বলল বলো বলো তুমি আর কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না ট্রিনিটি বলল আমি তোমাকে কোনো দিন ছেড়ে চলে যাব না অন্ধকার নেমে আসার পর নিকি বাইভারবলের এক কোনায় গুটিসুটি মেরে বসে একটি ছোট্ট কৌটা থেকে খাবার খেতে খেতে বলল এই কৌটার খাবারগুলোর খেতে একেবারেই ভালো না ট্রিনিটি বলল আমি খাবারের স্বাদ গ্রহণ করতে পারি না কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি কৌটার খাবার সম্ভবত তোমাদের ভাষায় বিশ্বাদ কিন্তু তবুও তুমি জোর করে খেয়ে ফেলো তুমি তোমার শরীরের প্রয়োজনীয় প্রোটিন কার্বোহাইড্রেট আর ভিটামিন এখান থেকে পেয়ে যাবে মনে আছে আমরা কি সুন্দর বাইরে আগুন জ্বালিয়ে সেখানে খাবারগুলো ঝলসে ঝলসে গরম করে খেতাম ফিনিটি বলল হ্যাঁ মনে আছে কিন্তু এখানে আমরা বাইরে আগুন জ্বালাতে চাই না আমাদের কেউ দেখে ফেললে আমরা বিপদে পড়ে যাব আমরা যখন আমাদের জায়গায় ফিরে যাব তখন আমরা আবার আগুন জ্বালিয়ে খেতে পারবো তাই না হ্যাঁ আমাদের সাথে তখন ওই মেয়েটিও থাকবে হ্যাঁ সে যদি আমাদের সাথে যেতে না চায় তাকে রাজি করাতে হবে সে যদি রাজি না হতে চায় তাকে বোঝাতে হবে সে যদি বুঝতে না চায় তাহলে কি করতে হবে আমি এখনও জানি না নিকি একটি নিশ্বাস ফেলে বলল আমি যখনই তোমাকে কিছু একটা জিজ্ঞেস করি তখনই তুমি বলো তুমি কিছু জানো না আমি দুঃখিত নিকি আমি তৃতীয় মাত্রার একটি রোবট আমার কপট্রণের ক্ষমতা খুবই সীমিত আমি সব সমস্যার সমাধান করতে পারি না নিকি ক্রিনিটিকে স্পর্শ করে বললো তুমি সেটি নিয়ে মন খারাপ করো না তোমার কপটনের ক্ষমতা কম হলে কি হবে তুমি আসলে সেটি দিয়ে সব কিছু করতে পারো আমাকে সব কিছু করার জন্য তৈরি করা হয়নি আমাকে তৈরি করা হয়েছে শুধু তোমাকে সাহায্য করার জন্যে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্যে তুমি সবসময় আমাকে সব বিপদ থেকে রক্ষা করে এসেছ মনে নেই যখন রবনগরীতে দুটি রোবট আমাকে ধরে ফেলেছিল তখন তুমি আমাকে রক্ষা করেছিলে হ্যাঁ মনে আছে কিন্তু কাজটি আমার জন্য আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে কেন ক্রিনিটি কারণ তুমি নিজে নিজে অনেক সময় অনেকগুলো কাজ করো যেটি খুবই ঝুঁকিপূর্ণ যেটি খুবই বিপজ্জনক তুমি হয়তো না বুঝে করে ফেলো কিংবা হয়তো মানুষ সবসময় এরকমই করে তখন আমার কিছুই করার থাকে না ক্রিনিটি আমি কখনও সে কখন সেটি করেছি তুমি যখন রোদে ডুব দিয়ে দেয়ালের গর্ত দিয়ে অন্য পাশে চলে যাবার চেষ্টা করেছিলে সেটি ছিল অত্যন্ত বিপজ্জনক কাজ গর্তের মাঝে তুমি আটকে গিয়েছিলে যদি সেখান থেকে ছুটে আসতে তোমার আর একটুও দেরি হতো তাহলে তোমাকে কেউ রক্ষা করতে পারতো না নিকি কোনো কথা না বলে একটু অপরাধের মতো মুখ করে ক্রিনিটির দিকে তাকিয়ে রইল ট্রিনিটি বলল। আমি তোমাকে বলেছি সতর্ক থাকার জন্য কিন্তু আমার ধারণা তুমি আবার বিচিত্র কিছু করে ফেলবে কাজেই তোমাকে কিছু ব্যাপার শিখিয়ে দেই। নিকির চোখ আগ্রহে উজ্জ্বল হয়ে ওঠে সে জিজ্ঞেস করলো কি শিখিয়ে দেবে তিনিটি ছোট্ট একটা ব্যাগ টেনে নিয়ে বলল। এই যে ব্যাগটা দেখছো এর মাঝে বেঁচে থাকার কিছু সরঞ্জাম আছে হাত দিয়ে ভেতর থেকে প্রথমে যেটি বের করলো সেটি হচ্ছে একটা চাকু সেটি দেখিয়ে বলল এটি হচ্ছে একটা চাকু এর আটটা ব্লেড প্রত্যেকটা ব্লেড দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করা যায় কিন্তু সেটি ব্যবহার করা জানতে হয় আমি তোমাকে এখন এটা দেখাচ্ছি কিন্তু আশা করছি ব্যবহার করতে শেখার আগে তুমি এটিতে হাত দেবে না নিকি বাধ্য ছেলের মতো মাথা নাড়লো আবার বেগের ভেতরে হাত দিয়ে ছোট্ট একটি টিউব বের করে বললো এই ব্যাগের ভেতরে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটি জিনিস নিকি জানতে চাইলো কী জিনিস এটি একটি ইনফ্রারেড লেজার মানুষ খালি চোখের আলো দেখতে পায় না আমরা পারি এই লেজার ঠিক মাথায় ইনফ্রারেড আলোটা ফোকাস হয় সেটি এত তীব্র যে এটি দিয়ে দুই ইঞ্চি পুরো স্পাতের প্লেট কেটে ফেলা যায় তবে ছোট্ট নিউক্লিয়ার ব্যাটারি চার্জ দিলে চার্জ চলে গেলেই এটির কাজ শেষ ক্রিনডিতার সামনে লেজারটিকে রেখে বললো আশা করছি তুমি এখনও এটি ব্যবহার করার চেষ্টা করবে না একটু ভুলভালভাবে ব্যবহার করলেই ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে ক্রিনিটি আবার বেগের ভেতরে হাত ঢোকালো এবার ছোট্ট অ্যালুমিনিয়ামের একটি স্ট্রিপ বের করে তার মাঝে ছোট ছোট অনেকগুলো হলুদ রঙের ট্যাবলেট লাগানো ক্রিনিটি স্ট্রিপটি দেখিয়ে বলল এর প্রত্যেকটা ট্যাবলেট এক পেট পরিচ্ছন্ন খাওয়া তোমার যদি কখনও খেতে হয় পুরোটা খাবে না অর্ধেকটা খাবে কারণ পুরোটা একজন পূর্ণবয়স্ক মানুষের খাবার তোমার জন্য অনেক বেশি বুঝেছ নিকি মাথা নেড়ে জানালো সে বুঝেছে টিনিটি আবার তার বেগে হাত ঢুকিয়ে ছোট্ট বতামের মতো একটি যন্ত্র বের করে আনলো নিকিকে দেখিয়ে বলল এটি হচ্ছে একটি কিপার কেউ হারিয়ে গেলে এবং এর সুইচটা অন করে দেয় তখন এর ভেতর থেকে নির্দিষ্ট সময় পরপর একটি শক্তিশালী সিগনাল বের হয় তবে এখন আমরা গোপনে কাজ করছি এখন আমাদের এটার প্রয়োজন নেই ভুলেও এর সুইচটা অন করবে না তাহলে সবাই বুঝে যাবে আমরা কথায় আছি নিকি বলল ঠিক আছে ক্রিনিটি আবার তার ব্যাগে হাত দিয়ে একটি ছোট্ট সিলিন্ডারের মতো টিউব বের করলো বলল এর ভিতরে রয়েছে প্রায় দুই কিলোমিটার কার্বন ফাইবার অসম্ভব শক্ত ফাইবার দুই থেকে তিনশো কেজির কিছু একটি ঝোলালেও এটি ছিঁড়বে না এর মাথায় রয়েছে ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেট স্টিল যা লোহার সাথে আটকে দেয়া যায় আমি তোমাকে দেখাচ্ছি কিন্তু তুমি এখনও এটি ব্যবহার করার জন্য প্রস্তুত হওনি বুঝেছো বুঝেছ বলল বুঝেছি ট্রিনিটি আবার তার ব্যাগে হাত ধুকে ছোট্ট একটি প্যাকেট বের করলো নিকিকে দেখিয়ে বলল এটি কি তুমি বলতে পারবে নিকি ব্যাগটা পরীক্ষা করে বললো এর ভেতরে খুব ছোট ছোটো অনেকগুলো বল মনে হয় একটি বল খেলে পেট ভরে পানি খাওয়া হয়ে যাবে কাছাকাছি বলেছ এর মাঝে আসলে বাতাস ভরা আছে মুখে দিয়ে দাঁতে কামড় দিয়ে একটি ভাঙলে ভেতর থেকে নিঃশ্বাস নেবার মতো বাতাস বের হয়ে আসে আটাত্তর ভাগ নাইট্রোজেন বাইশ ভাগ অক্সিজেন পানিতে ডুবে থাকতে হলে এটি কাজে লাগে এটিও ব্যবহার করার আগে একটু শিখে শিখতে হয় পানির নিচে নিঃশ্বাস নিতে হলে নাকটা বন্ধ রাখতে হয় নিকির হাত থেকে ছোট্ট প্যাকেটটা নিয়ে সামনে সাজিয়ে রেখে ক্রিনিটি আবার তার বেগে হাত ঢোকালো এবার তার হাতে উঠে এলো লাল রঙের চতুষ্কোণ একটি ছোট্ট যন্ত্র তার এক পাশে একটি ডায়াল ক্রিনিটি চতুষ্কোণ বাক্সটা হাত দিয়ে ধরে বলল। এটি তোমাকে কখনোই স্পর্শ করতে দেয়া হবে না কাজে এটি আমি আগে সরিয়ে রাখি নিকি বলল ঠিক আছে কিন্তু তুমি আমাকে বলো এটি কি। তিনিটি বললো এটা হচ্ছে ভয়ঙ্কর একটি বিস্ফোরক সাথে একটি টাইমার লাগানো আছে কেউ ইচ্ছে করলে টাইমারটি একটি সময়ের জন্য সেট করে এই বিস্ফোরকটি কোনো জায়গায় রেখে আসতে পারে নির্দিষ্ট সময় পরে বিস্ফোরকটিতে বিস্ফোরণ ঘটবে তিনিটি বিস্ফোরকটি সাবধানে সামনে রেখে বলল। এটি অত্যন্ত ভয়ানক একটি বিস্ফোরক তুমি কখনো এটিতে হাত দেবে না ট্রিনিটি কিছু একটি বের করার জন্য আবার বেগে হাত দিল তখন নিকি বললো ক্রিনিটি তুমি জীবন রক্ষা করার এই ব্যাগটা থেকে অনেক কিছুই বের করে আমাকে দেখিয়েছ কিন্তু আমাকে বলছো কোনোটাই আমি ব্যবহার করতে পারবো না হ্যাঁ বেশিরভাগ তাহলে কেন আমাকে দেখাচ্ছ তোমার জন্য একটি ধারণা থাকে সে মানুষ অসম্ভব বুদ্ধিমান তারা কখনো কোনো তথ্য কিভাবে কাজে লাগাবে সেটি আগে থেকে আমরা অনুমান করতে পারি না ফিনিটি আবার বেগের ভেতর থেকে একটি ছোট্ট কৌটা বের করে কথা বলতে শুরু করে নিকি অবাক হয়ে আবিষ্কার করল এই একটি বেগ যেটি কোমরে বেঁধে রাখা যায় সেখানে নানা ধরনের ওষুধ রয়েছে যোগাযোগ করার যন্ত্র আছে আগুন জ্বালানোর রাসায়নিক আছে উজ্জ্বল আলো জ্বালানোর টর্চ প্রচণ্ড শীতে শরীর গরম রাখতে পাতলা ফিনফিনে কম্বল আছে আগুনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার আগে শরীরে লাগানো তাপনিরোধক মলম আছে দূরে দেখার জন্য শক্তিশালী বিনাকুলার আছে অন্ধকারে দেখার জন্য গগলস আছে নিজের অবস্থান জানানোর জন্য রিসিভার আছে নেটওয়ার্কে সংযুক্ত হবার জন্যে যোগাযোগ মডিউল আছে এক কথায় বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার ছবি এখানে আছে সব কিছু দেখিয়ে ক্রিনিটি যখন আবার সব কিছু ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখছিল তখন নিকি বলল ক্রিনিটি বলো আমি কখনোই এই ব্যবহার করতে পারবো এই ব্যাগের নির্দেশিকাতে লেখা আছে আঠারো বছর বয়সের আগে এটি ব্যবহার করার অনুমতি নেই কিন্তু আমার বয়স তো মাত্র সাত কিন্তু তুমি যেহেতু একা একা আছো তোমাকে অনেক কিছু নিজে নিজে করতে হবে তুমি অনেক কিছু জানো যেটি তোমার বয়সে পৃথিবীর বাচ্চারা জানতো না তোমার মানসিক বয়স আসলে সাত থেকে অনেক বেশি নিকি বিড়বির করে বড় বড় করে চোখ করে বলল তাহলে আমি কি এই বেগটি ব্যবহার করতে পারবো এটি বললো আমি জেনে শুনে তোমাকে এটি ব্যবহার করতে দিতে পারি না কারণ এর মাঝে এমন সব জিনিসপত্র আছে যেটি ব্যবহার করতে গিয়ে একটি ভুল করে ফেলে তুমি এবং তোমার আশেপাশে অনেক কিছুই ভস্মীভূত হয়ে যাবে কিন্তু তুমি যদি না জানো তখন আমার কিছুই করার নেই কাজে পর নিকি ক্রিনিটিকে না জানিয়ে জীবন রক্ষাকারী ব্যক্তি নিয়ে হ্রদের তীরে হাজির হলো হ্রদের পানিতে ডুব দিয়ে সে দেয়ালের ফুটো দিয়ে অন্য পাশে হাজির হয় গতকাল যেখানে মেয়েটির সাথে দেখা হয়েছিল ঠিক সেখানে বসে সে অপেক্ষা করতে থাকে মেয়েটি নিশ্চয়ই দেখা করতে আসবে কিন্তু মেয়েটি দেখা করতে এলো না প্রথমে নিকি সেটি নিয়ে এক ধরনের ছেলে মানুষই রাগ হলো তারপর হলো অভিমান যখন আস্তে আস্তে অন্ধকার নেমে আসতে থাকে তখন তার ভেতরে এক ধরনের দুশ্চিন্তা দানা বেঁধে নিকি তখন তার ব্যাগ থেকে কুলারটা বের করে দূরের বিল্ডিংটা খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে সে মটেও ভাবেনি এত বড়ো একটি বিল্ডিং বিল্ডিংয়ের ভেতরে মেয়েটিকে দেখতে পাবে কিন্তু সে চার তলার একটি জানালায় মেয়েটিকে দেখতে পেলো মেয়েটি জানালার শিখ ধরে এদিকে তাকিয়ে আছে নিকি জানে এত দূর থেকে মেয়েটি দেখতে পাচ্ছে না কিন্তু তবুও তার মনে হলো মেয়েটি বুঝি সোজাসুজি তার দিকে তাকিয়ে আছে মেয়েটির মুখে এমন একটি বিষাদের ছায়া যে সেটি দেখি নিকির গভীর এক ধরনের দুঃখ অনুভব হলো তার চোখে পানি চলে আসে সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফিসফিস করে বললো তুমি মন খারাপ করো না আমি এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবো বেনাকোলারের মানুষটিকে অনেক কাছে দেখা যায় কিন্তু সত্যিকারের মানুষটি কথা শোনার জন্য কাছে চলে আসে না তারপর নিকির কেন জানি মনে হলো মেয়েটি তার কথা শুনতে পেয়েছে এবং এক ধরনের আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে নিকি বায়নাকুলারটা নামিয়ে কিভাবে মেয়েটির কাছে যাবে সেটি নিয়ে চিন্তা করার চেষ্টা করলো কিন্তু সে খুব ভালোভাবে পরিষ্কার পরিকল্পনা করতে পারলো না তাই সে সবসময় যা করে এবারও সেটি করলো কোনো কিছু পরিকল্পনা না করেই সাবধানে বিল্ডিংয়ের দিকে এগুতে থাকলো তাকে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে সেটি নিয়ে সে খুব বেশি দুশ্চিন্তা করলো না খুব বড়ো ধরনের বিপদ হয়ে গেলে তিনিটি এসে তাকে উদ্ধার করে ফেলবে এই ধরনের একটি ভাবনা সে সব সবসময় তার মাথায় খেলা করে মেয়েটাকে যেখানে রেখেছিল তার নিচে এসে দাঁড়িয়ে নিকি বিল্ডিংটি পরীক্ষা করলো অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না তাই সে তা চোখে নাইট গগলস পরে দেখে নেয় সাথে সাথে চারদিকে প্রায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল কিন্তু তারপরও দৃশ্যটি কেমন জানি অবাস্তব দেখায় খালি চোখে যেসব জিনিস ও স্পষ্ট এই গগলসে সেগুলো অনেক সময় স্পষ্ট নিকি কিছুক্ষণ চোখে গগলস পরে এদিক সেদিক তাকায় এবং ধীরে ধীরে একটু অভ্যস্ত হয়ে ওঠে বিল্ডিংটিতে অনেক ধরনের কারুকাজ এবং সে কারণে নানা ধরনের ছোট ছোট বড় ছোট বড়ো খাজ নিকি ইচ্ছে করলে চোখ বন্ধ করে এই খাজগুলো ধরে ধরে উপরে উঠে যেতে পারবে মিক্কুর সাথে প্রতিযোগিতা করে সে কতবার মোটা মোটা গাছে প্রায় মসৃণ কাণ্ড ধরে উঠে উপরে উঠে গেছে নিকি তাই দেরি করলো না সুদৃশ্য বিল্ডিংটির দেয়াল ধরে প্রায় খামচে খামচে উপরে উঠে গেল যে জানালাটির শিখ ধরে মেয়েটি দাঁড়িয়েছিল তার কার্নিশে দাঁড়িয়ে সে ভেতরে উঁকি দেয় ঘরের মেঝে এই ঘরের মাঝেই একটি বিছানা সেই বিছানার দেয়ালে উপর হয়ে শুয়ে আছে মেয়েটি ঘুমিয়ে নেই কারণ মাঝে মাঝেই মেয়েটির শরীর কেঁপে কেঁপে উঠছে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিকি বুঝতে পারলো মেয়েটি আসলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নাকি কী করবে ঠিক বুঝতে পারলো না খানিক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে সে জানালার নিচে টোকা দেয় মেয়েটি শুনতে পেলো বলে মনে হলো না তখন নিকি দ্বিতীয়বার টোকা দিল আগের থেকে একটু জোরে এবারে মেয়েটি শুনতে পেয়ে উঠে বসে এদিক সেদিক তাকালো নিকি তখন আবার জানালায় টোকা দিল এবার মেয়েটি জানালার দিকে তাকালো এবং নিকিকে দেখতে পেলো এবং মনে হলো সে বুঝে সাথে সাথে পাথরের মতো জমে গেছে তার নিচের ঠোঁট দুটি কয়েকবার নড়ে ওঠে কিন্তু গলা থেকে কোনো শব্দ বের করে না নিকি চোখ থেকে তার বিধুটে গগলসটা খুলে নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে হাত নাড়ল কেউ তার কথা শুনে ফেলতে পারে তাই সে মুখে কোনো শব্দ করলো না মেয়েটি কিছুক্ষণ লাগলো বুঝতে সে নিকি বুঝতে যে নিকি সত্যি সত্যি জানালার বাইরে কান্নে সে দাঁড়িয়ে আছে যখন শেষ পর্যন্ত সে বুঝতে পারলো তখন সে প্রায় ছুটে জানালার কাছে এসে হাজির হয় জানালার শিখগুলো ভেতর থেকে হাত বের করে তাকে ধরার চেষ্টা করে উত্তেজিত গলায় ফিসফিস করে বলল। তুমি তুমি কীভাবে এখানে এসেছো তুমি পড়ে যাবে এখান থেকে সর্বনাশ নিকি বলল আমি পড়ব না মেয়েটি বলল কেমন করে উঠেছো এখানে দেয়াল বে দেয়াল বেয়ে বেয়ে কেমন করে উঠেছো এটি হতেই পারে না পারে আমি পারি মেয়েটি কিছুক্ষণ বিস্ফোরিত চোখে নিকির দিকে তাকিয়ে থাকে তারপর ফিস ফিস করে বলল তুমি কেন এসেছ আমি ভেবেছিলাম তুমি রোদের পারে যাবে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে বের হতে দেয়নি আমাকে ঘরে আটকে রেখেছে ঘরে আটকে রেখেছে হ্যাঁ কেন মেয়েটি নিচের দিকে তাকিয়ে একটি নিঃশ্বাস ফেললে বলল আমি তোমার কথা বলিনি সে জন্যে নিকি অবাক হয়ে বলল আমার কথা হ্যাঁ আমার কি কথা প্রত্যেক দিন ওরা আমার সাথে কথা বলে সারা দিন কি হয়েছে জানতে চায় কালকে আমার সাথে যখন কথা বলছে তখন আমাকে জিজ্ঞেস করেছে আমি কি করেছি তোমার সাথে দেখা হয়েছে আমি সেটি বলতে চাইনি আমি চুপ থেকেছি তারপর তখন তারা সন্দেহ করেছে আরও বেশি করে জানতে চেয়েছে আমি তখন রেগে গিয়ে বলেছি আমি বলবো না তখন তারাও রেগে গিয়েছে নিকি অবাক হয়ে বলল রেগে গিয়েছে তিনি কখনো রেগে যায় না রোবটরা রাখতে পারে না মেয়েটি মাথা নাড়ল বলল পারে আমি যাদের কথা বলছি তারা রেগে যেতে পারে তারা যখন রেগে যায় তখন তারা আমাকে আমাকে মেয়েটি কথা বন্ধ হয়ে যায় হঠাৎ তোমাকে কি মেয়েটি মাথা নিচু করে পড়লো আমি সেটি বলতে চাই না নিকে জিজ্ঞেস কর জিজ্ঞেস করতে চাইলো কেন তুমি বলতে চাও না কিন্তু কীভাবে সে শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো না কিছুক্ষণ চুপ করে থেকে বলল। তুমি আমার সাথে যাবে আমি হ্যাঁ কেমন করে তুমি বলো যাবে কি না তাহলে আমি তোমাকে নিয়ে যাব। মেয়েটি জানালার বাইরে কারণে সে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই শিশুটির দিকে তাকিয়ে রইল তার সাথে এই ছেলেটির খুব বড় একটি পার্থক্য রয়েছে সে কেমন জানি দুর্বল তার মাঝে ভয় অনিশ্চয়তা সে একটি ছেলে মানুষের মতো আর এই ছেলেটার মাঝে কি আশ্চর্য আত্মবিশ্বাস কোনো কিছুতেই তার যেন ভয় নেই যেন সে একটা বড় মানুষ মেয়েটি আস্তে আস্তে বলল হ্যাঁ যেতে তো চাই কিন্তু কিন্তু কি? কেমন করে যাব যদি যেতে না পারি যদি ধরে ফেলে সেটি নিয়ে তুমি কোনো চিন্তা করো না কেন সব সময় সব কিছু নিয়ে চিন্তা করতে হয় ভাবতে হয় একটি সিদ্ধান্ত নেবার আগে তার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো বিবেচনা করতে হয় না নিকি মাথা নেড়ে বললো করতে হয় না যেটি করার দরকার সেটি করে ফেলতে হয় যদি খুব বেশি চিন্তা করো তাহলে তুমি কিছুই করতে পারবে না আর যদি বিপদ হয় নিকি মুখ শক্ত করে বললো হবে না যদি হয় যদি হয় তাহলে ক্রিনিটি আমাদের উদ্ধার করবে ক্রিনিটি হ্যাঁ ক্রিনিটি ক্রিনিটি আমাকে খুব ভালোবাসে সে যেভাবে সম্ভব সেভাবে আমাকে বিপদ থেকে রক্ষা করবে মেয়েটি কিছুক্ষণ নিকির দিকে তাকিয়ে রইল তারপর বললো রোবটরা ভালোবাসতে পারে না কিন্তু ক্রিনিটি পারে কেমন করে পারে আমি ক্রিনিটিকে ভালোবাসি তাই ক্রিনিটিও আমাকে ভালোবাসে মেয়েটি একটু অবাক হয়ে নিকির দিকে তাকিয়ে রইল তারপর জিজ্ঞেস করলো আমাকে তুমি কোনো দিন নিয়ে যাবে নিকি অবাক হয়ে বলল কোন দিন মানে তোমাকে এক্ষুনি নিয়ে যাব। মেয়েটি আরও বেশি অবাক হয়ে বলল। এক্ষুনি হ্যাঁ কেমন করে আমি কেমন করে বের হব। দরজার রোবট পাহারা দিচ্ছে সিঁড়িতে ইলেকট্রিক সিকিউরিটি গেটে বড় বড় তালা নিকি হাসলো বলল কে বলেছে তুমি দরজা দিয়ে বের হবে তাহলে কোন দিক দিয়ে বের হবো এই জানালা দিয়ে জানালা দিয়ে এই জানালায় এই মোটালোহার শিখ আমি এক্ষুনি কেটে ফেলবো আমার কাছে ইনফ্রারেট লেজার আছে নিকির কথা বলতে বলতে তার ব্যাগ থেকে ইনফ্রারেট লেজারটা বের করে বললো এর মাঝে নিউক্লিয়ার ব্যাটারি যতক্ষণ ব্যাটারির চার্জ থাকে ততক্ষণ পুরো ইস্পাত কেটে ফেলা যায় মেয়েটি জানালা দিয়ে নিচে তাকালো তারপর শুকনো মুখে বললো আমি নিচে নামবো কেমন করে আমি তো তোমার মতো দেয়াল বেয়ে উঠতে পারি না নিকি বললো সেটি নিয়ে তুমি চিন্তা করো না তোমাকে আমার মতো দেয়াল বেয়ে নামতে হবে না আমার কাছে কার্বন ফাইবার আছে সেটি কি আমি তোমাকে দেখাবো এখন তুমি সামনে থেকে সরে যাও আমি আগে কখনো ইনফ্রারেড লেজার ব্যবহার করিনি উল্টাপাল্টা কিছু না হয়ে যায় মেয়েটি সামনে থেকে সরে গেল নিকি তখন জানালার শিখটা স্পর্শ করে লেজারের বোতমটা চিপে দিল এবং একটি সূক্ষ্ম কম্পন অনুভব করে আর জানালার শিখটা দেখতে দেখতে কেটে যায় যেখানে কাটা হয়েছে সেই অংশটা প্রচণ্ড উত্তাপে টকটকে লাল হয়ে রইল কিছুক্ষণ নিকি বলল এখন উপরটা কেটে ফেলবো তাহলে তুমি বের হয়ে আসতে পারবে নিকি এক হাত লোহার রোডটা ধরে রেখে অন্য হাত দিয়ে উপর অংশটা কেটে ফেলল তারপর ভারী রোডটা কার্নিশে নামিয়ে রেখে ঘরের ভেতরে ঢুকে গেল মেয়েটি একটু বিস্ময় নিয়ে নিকের দিকে তাকিয়েছিল আস্তে আস্তে বলল সাত বছরের বাচ্চা হিসেবে তুমি অনেক কিছু করতে পারো নিকি বললো ক্লিনিটি বলেছে আমার মানসিক বয়স নাকি অনেক বেশি মেয়েটি বলল আমার বয়স এগারো কিন্তু আমি কিছুই পারি না তুমি যখন আমাদের সাথে যাবে তখন তুমিও সব কিছু শিখে যাবে মেয়েটি জানালা কাটার অংশটি দিয়ে নিচে তাকালো বললো আমি কিছুতে এদিক দিয়ে নামতে পারবো না নিকি বলল তোমাকে পারতে হবে না তুমি চুপচাপ বসে থাকবে আমি তোমাকে নামিয়ে দেবো আমার ভয় করে মেডি ফ্যাকাসের মুখে বলল আমার খুব ভয় করে নিকি বললো তোমার কোনো ভয় নেই আছে আমার খুব ভয় করে আমি বের হতে পারবো না কিছুতেই পারবো না নিকি একটু অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল তারপর নিচু গলায় বলল। তুমি একটি জিনিস জানো কী আমি এখনও তোমার নাম জানি না নাম আমার হ্যাঁ রবটেরা আমাকে মানব শিশু ডাকে কিন্তু মানব শিশু তো কারোর নাম হতে পারে না তোমার সত্যি নাম কি। তথ্য কেন্দ্রে দেখেছি আমার নাম ত্রিপি কিন্তু কেউ কখনও আমাকে এই নামে ডাকেনি আমি ডাকবো নিকে ডাকলো ত্রিপি ত্রিপি একটু অবাক হয়ে নিকের দিকে তাকিয়ে রইলো নিকে তখন আবার ডাকলো ত্রিপি ত্রিপি এবারও কিছু বলল না নিকের দিকে তাকিয়ে রইল নিকি হেসে বললো ত্রিপি কেউ ডাকলে উত্তর দিতে হয় তুমি উত্তর দাও ত্রিপি থতোমতো খেয়ে বলল ও আচ্ছা হ্যাঁ নিকে বলল ত্রিপি তুমি বলছো তোমার ভয় করছে কিন্তু আমি বলছি তোমার কোনো ভয় নেই ত্রিপি নিকির দিকে তাকিয়ে রইল নিকি তার ব্যাগ থেকে কার্বন ফাইবার রিলটা বের করে একটি স্ট্রেপ দিয়ে সেটা ত্রিপি শরীরের সাথে বেঁধে নেয় তারপর কার্বন ফাইবারের হুকটা স্টেপের সাথে লাগিয়ে ত্রিপিকে বললো এখন তুমি নামো নামবো আমি হ্যাঁ আমি উপর থেকে তোমাকে আস্তে আস্তে নামাবো সর্বনাশ আমার ভয় করে ভয়ের কিছু নেই আর যদি ভয় করে তাহলে তুমি চোখ বন্ধ করে থাকো যখন তোমার পায়ের নিচে তুমি মাটি পাবে তখন চোখ খুলবে ঠিক আছে ত্রিপি রাজি হলো নাকি কার্বন ফাইবারটা একটি রোডের কোনায় কয়েকবার পেঁচিয়ে নেয় তারপর আস্তে আস্তে তৃপিকে নিচে নামিয়ে আনে যখন ত্রিপি শক্ত মাটিতে সোজা হয়ে দাঁড়ালো তখন সে কার্বন ফাইবারের লিলটা গুটিয়ে নেয় তারপর এদিক সেদিক তাকিয়ে সাবধানে ঘর থেকে বের হয়ে আসে তৃপি নিঃশ্বাস বন্ধ করে উপর দিকে ছিল তার চারপাশে যা ঘটছে সে এখনও সেটি বিশ্বাস করতে পারছে না নিকি নিচে নেমে সে ত্রিপির হাত ধরে বলল চলো যাই ত্রিপি বললো চলো দুজনে ছুটতে ছুটতে হ্রদে ত্রিদে এসে হাজির হয় ছটাছুটি করা ত্রিপির অভ্যাস নেই সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে নিচে নেমে বলল। এখন কি করব। এই হ্রদে ডুব দিতে হবে হ্রদের নিচে একটি গর্ত আছে সেটি দিয়ে বের হতে হবে আমি আমি পারবো না পারবে তোমার কিছুই করতে হবে না আমি তোমাকে নিয়ে যাব। নিকি তার ব্যাগ থেকে অনেকগুলো ছোট ছোটো স্বচ্ছ গলক বের করে ত্রিপির হাতে দিয়ে বলল এগুলো তোমার মুখে রাখো যখনই নিঃশ্বাস নিতে হবে দাঁত দিয়ে একটি ভেঙে নেবে সাথে সাথে নিঃশ্বাস নেবার বাতাস পেয়ে যাবে সত্যি হ্যাঁ সত্যি শুধু নিঃশ্বাস নেবার সময় হাত দিয়ে নাকটা বন্ধ করে রাখবে ঠিক আছে হ্রদের পানিটা মনে হয় খুব ঠান্ডা কিন্তু দেখবে একটু পরেই অভ্যস্ত হয়ে যাবে ঠিক আছে গর্তটা একটু ছোট কষ্ট করে বের হতে হবে তুমি ভয় পেও না আমি তোমাকে ঠেলে বের করে দেব ঠিক আছে হ্রদের নিচে দেয়ালের ছোটো গর্তের ভেতর থেকে বের হওয়া নিয়ে নিকের একটু দুশ্চিন্তা ছিল কিন্তু দেখা গেল দুজনে সহজেই বের হয়ে এলো দুজন যখন পানির উপরে বের হয়ে এলো ঠিক তখন শক্ত হাতে কেউ তাদের ধরে ফেলে কিন্তু বোঝার আগে তাদের একটি বাইভারবল তুলে ফেলে এবং মৃদু গর্জন করে বাইভারবলটা উড়ে যেতে শুরু করে টিপি আতঙ্কে চিৎকার করে উঠে বলল ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে টিপি শুনতে পেল। রবটি তার ধাতব কণ্ঠস্বরে বলছে তোমার কোনো ভয় নেই মেয়ে আমি ক্রিনিটি